এক্সেলে আমরা কলাম বা রোকে ডিলিট করার জন্য প্রথমে আমরা সেটাকে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি এবং ডিলিট বাটন চাপ দিই। আবার রোর ক্ষেত্রে সিমিলার কেস, রাইট বাটন ক্লিক করে ডিলিটে চাপ দিয়ে ডিলিট হয়ে যায়। তো এই কাজটা কিন্তু আমরা শর্টকাটে করতে পারি, শর্টকাট শর্টকাট কির মাধ্যমে করতে পারি। আমরা রো বা কলাম যেটাকে ডিলিট করতে চাই ওটাকে সিলেক্ট করবো প্রথমে, এরপর কন্ট্রোল প্লাস চাপলে ওখানে একটা কলাম অ্যাড হবে এবং মাইনাস চাপলে সেখানে সেটা ডিলিট হয়ে যাবে। একইভাবে আমরা রো কলাম রোকে অ্যাড করার জন্য বা ডিলিট করার জন্য যেখানে অ্যাড করতে চাই বা যেটাকে ডিলিট করতে চাই সেটাকে সিলেক্ট করব, কন্ট্রোল কন্ট্রোল প্লাস দিলে একটা রো অ্যাড হবে, কন্ট্রোল মাইনাস কন্ট্রোল এবং মাইনাস একসঙ্গে চাপ দিলে একটা রো ডিলিট হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা শর্টকাট কির মাধ্যমে যে কোনো জায়গাতে রো বা কলাম ইনসার্ট করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।